গুড মর্নিং, নমস্কার বন্ধুরা। আজ আপনাদের বলবো ফেব্রুয়ারি মাসের উইকলি সিরিজের পার্ট 8-এর কিছু ছোট টিপস। এতদিন আমরা ফেব্রুয়ারি মাসে সাপ্তাহিক পরিচর্যায় প্রায় প্রত্যেক দিনই আমরা গাছে কোনো না কোনো খাবার ইউজ করেছি, কিন্তু আজ আমরা এই সাপ্তাহিক পরিচর্যায় আজ কোনো আমরা খাবার ইউজ করব না। তাহলে আজকে আমরা সাধারণত কি করব? নর্মালি আমরা গাছে যেরকম জলের প্রয়োজন হয় সেই জলটা দেবো প্রত্যেকটি গাছের গোড়ায়, এবং গাছকে মিনিমাম সকালে একবার এবং বিকেলে একবার গাছের পাতার ওপরে এবং গাছের পাতার নিচে ভালো করে স্প্রে করে দেব। আবার নেক্সট সোমবার আমরা সেম শিডিউল বানিয়ে একই রকমভাবে ট্রিটমেন্ট করে যাব। এই পরিচর্যাটি আপনি সারা ফেব্রুয়ারি মাস ধরে ব্যবহার করুন, দেখবেন আপনার গাছের অনেক পরিবর্তন হয়েছে। আপনারা চেষ্টা করবেন গাছে খাবারটা যেন সকালবেলা 8-9 মধ্যে যেন দেওয়া হয়, এবং যত ইনসেকটিসাইড আছে সেগুলো বিকেলবেলার দিকে, মানে গরম পড়ছে এখন, এবার মোটামুটি 5:30 বা 4:30 পরে দিকে আপনারা গাছে স্প্রে করুন। ইনসেকটিসাইড আপনাদের সপ্তাহে 2 ইউজ করতেই হবে। আপনাদের কাছে এটাই বলার আছে যে ইনসেকটিসাইড যদি না ইউজ করেন গোলাপ গাছ কিন্তু ভালো হবে না, কারণ গোলাপ গাছে মাইটসির উপদ্রব খুব পরিমাণে বেশি হয়। সেই কারণে বলা হচ্ছে যে ইনসেকটিসাইড আপনারা ইউজ করবেন। আর আপনারা চেষ্টা করবেন মাসে অন্তত 3 গাছে ফাঙ্গিসাইড স্প্রে করার ব্যাপারে। ফাঙ্গিসাইড আপনাদেরকে এই সময় স্প্রে করার প্রয়োজনীয়তা হলো ওয়েদার চেঞ্জ হচ্ছে, সেই কারণে ফাঙ্গিসাইড আপনাদেরকে গাছে স্প্রে করে যেতে হবে। এটা মাসে আপনারা 3 করলেই যথেষ্ট। সামনে দিকে আমি আরও কিছু ভিডিও আনব যেখানে গোলাপ গাছের রিপোর্টিং কীভাবে করব সেটাও আপনাদের দেখাবো। এই সময় গোলাপ গাছে রিপোর্টিং করাটা খুবই ইম্পর্টেন্ট, যদি আপনাদের গাছ 1 রিপোর্টিং না করা হয়ে থাকে। আপনারা সারা মাসেই গোলাপ গাছের রিপোর্টিং করতে পারেন শুধুমাত্র গরমকালটা বাদ দিয়ে। তাহলে বন্ধুরা, আপনারা এই পরিচর্যাগুলো করতে থাকুন, আশা করি আপনাদের গাছও সুন্দর হবে, ভালো হবে। বেশি কিছু এক্সট্রা করার দরকার নেই, ছোটো ছোটোভাবে আপনারা গাছকে পরিচর্যা করুন, দেখবেন আপনাদেরও গাছ খুব সুন্দর হবে। শুধু গাছকে খাবার দেওয়ার থেকে বেশি চিন্তা করুন গাছকে কীভাবে স্নান করাবেন, গাছকে কীভাবে ভালো রাখবেন, সেগুলোর দিকে রাখবেন মাথায় রাখুন। খালি খাবার দিলেই গাছ ভালো হবে না, গাছকে ভালো করে স্নান করানোটা খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয়, নাহলে কিন্তু গোলাপ গাছ ভালো হবে না। তাহলে বন্ধুরা, চলুন এখানেই ভিডিওটি শেষ করা যাক। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ।